প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর আলমগীর মতি বলেন, আমরা যেটা চাই, আমরা চাই নিরোগ বাংলাদেশ গঠন করতে। আমরা চাই সারা পৃথিবীর মানুষ যেন বলতে পারে যে বাংলাদেশের মানুষের রোগ কম। অসুখ মানে যাই, যার নাই সুখ তার হয় অসুখ। মানুষের যেন সকলের মনে সুখ থাকে, এটা আমরা চাই। আমরা চাই মানুষ খাদ্য থেকে পথ্য, এটা সব খাদ্য, এটার থেকেই পথ্য, এটার থেকেই ওষুধ, এই ওষুধটাই মানুষ খাবে। কেমিক্যাল ওষুধ খাবে না, কারণ মানুষ কেমিক্যাল না। কেমিক্যাল ওষুধ খেলে মানুষের যে প্রতিরোধ ক্ষমতা এটা চলে যায়। অতএব কেমিক্যাল আমাদের শত্রু, যে কোনো কেমিক্যাল ঔষধ আমাদের শত্রু। আমাদের বন্ধু এই গাছগাছড়া, শাকসবজি, ফলমূল, মশলা, হাতের কাছে যা পাওয়া যায়, পায়ের কাছে যা পাওয়া যায়, প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি, আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের সেপাও দিয়েছে আল হাদিস বুখারী শরীফ। আমরা যারা সত্যিকারের সুস্বাস্থ্যের অধিকারী, যারা সুস্বাস্থ্য চায়, তাদের কাছে আমরা পৌঁছে গেছি, আরও পৌঁছে যাব। ধীরে ধীরে মানুষ আবার চলে যাবে অরণ্যে। আমরা যেন পদ্মা সেতু হলে আমার জানা মতে অন্তত 5 লক্ষ লোক গ্রাম থেকে অফিস করবে, আমি নিজেও করব, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে ওই পর্যন্ত আমি থাকি। আমরা গ্রাম থেকে প্রতিদিন সকালে এসে অফিস করে যাব, শহরে আবার ফিরে যাব গ্রামে। অতএব আমাদের গ্রাম মানে আমাদের নেচার, আমাদের গ্রাম মানে আমাদের প্রকৃতি, গ্রাম মানে আমাদের অযুক্ত অক্সিজেন, যে অক্সিজেনের অভাবে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। গ্রাম মানে আমাদের শাকসবজি, ফলমূল, মশলা। গ্রাম মানে অর্গানিক, গ্রাম মানে অল্টারনেটিভ, গ্রাম মানে আয়ুর্বেদ, ইউনি, হোমিওপ্যাথি, হার্বাল, হার্বাল ফুড, হার্বাল টয়লেটারি। আমরা আবার ফিরে যাব অরণ্যে। সরকার খুবই আন্তরিক, সরকার আমাদের জন্য কিছু করতে চায়, আমরা এটাকে নিতে হবে, কারণ এই জিনিসটা একটু স্লো, একটু ধীর। কেমিক্যাল ওষুধ আপনি কেমিক্যাল দিলেন, ট্যাবলেট ক্যাপসুল হয়ে বেরিয়ে গেলো, কিন্তু গাছগাছরা রোপণ করতে হয়, বপন করতে হয়, এভাবে তৈরি করতে হয়, তারপরে সামনে আসতে হয়। আশা করি আমরা আগামী 5 বছরের ভিতরে সারা বাংলাদেশে কমপক্ষে অর্ধেক চিকিৎসা হারবাল দ্বারা করা হবে, গাছগাছরা দ্বারা করা হবে, ভেষজ দ্বারা করা হবে। আমরা বিশ্বাস করি, বিশ্বাস রাখি আপনারা সহযোগিতা করেন, আল্লাহ আমাদেরকে রহমত দেয়। আল্লাহ যদি রহমত দেয় আলহামদুলিল্লাহ, আমরা এদেশের 8 কোটি মানুষকেই ন্যাচারাল ট্রিটমেন্ট দিতে পারব। আমাদের এই 37 বছর পূর্তিতে আপনাদের আগমন, আপনাদের ভালোবাসা, আর সারা বাংলাদেশে আমাদের 16 লক্ষ সদস্যকে আমি সালাম দিচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যে যেই প্রান্তেই থাকেন আসেন, আমরা মডার্ন পরিবারের পক্ষ থেকে নীরব বাংলাদেশ গড়তে চাই, আমরা সুস্থ বাংলাদেশ গড়তে চাই, আমরা সবল বাংলাদেশ গড়তে চাই, আগামী প্রজন্মের কাছে আমরা সুস্বাস্থ্যের অধিকারী বাংলাদেশ গড়তে চাই। একটি মানুষকেও বিনা চিকিৎসায় আমরা মরতে দেব না, আলহামদুলিল্লাহ। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।